সফল তো সেই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো যে করতে পারে দুনিয়ার বুকে, সেই হচ্ছে সফল যথাযথভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা থেকে নিষেধ করেছেন তা থেকে যে বিরত থাকে সেই হচ্ছে দুনিয়ার বুকে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন পবিত্র কুরআনে সূরা আল আরাফে আদেশ করেছেন যে অত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া এবং তাকে বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে বাদ দিয়ে কোনো পীর বুজুর্গ ওলি এর অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, কোনো মানুষের কোনো ব্যক্তির অনুসরণ করো না যদি তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসরণকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য তাপকারী, এই দুই শ্রেণীর মানুষই দুনিয়ার বুকে রয়েছে। প্রতিটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান অনুযায়ী যে করবে, যে করার সৌভাগ্য অর্জন করতে পারবে সেই হচ্ছে সফল। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এমন অনেক মানুষ, এমন অনেক ইসলামের মানে ইসলামের নাম ধারণকারী বা সে ইসলামের ভিতর থাকবে, আমার উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মত এরকম থাকবে, আমার উন্মতি হবে সে, তবে তারা ইসলামের নামে, দিন ইসলামের নামে এমন জিনিসের দিকে আহ্বান করবে যেটা ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাররাকতু মিন উম্মতি, আমার উম্মত, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। ইহুদি খ্রিস্টান যারা ছিল তোমাদের পূর্বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের পূর্বে ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা 72টা দলে বিভক্ত হয়েছে, আর তাফার রক্ত উম্মাতি আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কুল্লুহুম ফিন্নার, তাদের সবাই জাহান্নামে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটি দল ব্যতীত, একটি দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে। সাহাবা একরামরা বলছেন যে সেই দলটি কারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই দলটি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি আলিয়াম, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবা একরামরা যার উপর প্রতিষ্ঠিত আছে, এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে সেটাই হচ্ছে গিয়া সেই মুক্তিপ্রাপ্ত দল, যেটা নাজাতপ্রাপ্ত দল। এখন আমরা 1400 বছর পরে এসে বিভিন্ন দল করছি, কেউ বলি যে আমরা চর্ম নাই, কেউ বলি যে আমরা শস্যি না, আবার কেউ বলে যে আমরা আটশসী, কেউ বলে যে ফুলতলি। তাহলে এই যে এই দলগুলোর তো নবসৃষ্টি, এর দলগুলো তো আগে স্থান ছিল না, আগে তো সেগুলোর কোনো স্থান ছিল না। তাহলে সাহাবা একরাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছে, আমি এবং আমার সাহাবা একরামরা যার উপর প্রতিষ্ঠিত আছি, তাহলে এটা তো হলো না আমাদেরকে।